মামা টাকা ছাড়া কিছু হয় না, এগুলি অপদার্থদের কথা। জীবনে সব কিছু মামাকে ধরে হয়, ম্যাক্সিমাম। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিলেন মামাকে ধরে। আমি মাজার বলছি। কি চাও? তুমি কেমন আছো জানতে চাইল আর কি। তোমার কি ধারণা যে আমার খুব খারাপ থাকার কথা? তুই আমার বন্ধু, তোর জন্য একটা কেন, আমি তোর জন্য সব করতে পারি। আসলে তুমি কিন্তু দুই হলেও তোর মনটা কিন্তু কিন্তু দুই না। কি কাজ করছেন এখন? তুই নাস্তা করছিস। আপনি কি আমাকে অ্যাভয়েড করছেন? আপনাকে জিজ্ঞেস করলাম কি কাজ করছেন, সেটার উত্তর কি নাস্তা করছেন? এই যে চিকি পাঠাচ্ছে। তোমার মেয়ে তোমার জন্য পাঠিয়েছে, আমার দেখা কি আছে? সরি, তোমার জন্য। আমার কথা কিছু বলে টলে? ওর সাথে কথা বলতে গেলে সারাক্ষণ খালি আপনার কথাই বলে। শিখিকে বলো আমি ওর শাড়ি পেয়ে খুব খুশি হয়েছি। তুই যে শিখিরে ভালোবাসোস, বিয়ে করতে চাস, কইছোস? আমি তো এটা বলতে আসি নাই। আমি কই দেবো। আপনি কেন বলবেন? তুই কবি। আমি কেন বলবো? তাইলে কি কালা সোনায় কইবো? শোন, আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে, আমার সাথে কোনো রকম ফাইজলামি করবি না। ক্যান কি সে? চিন্তা করছি বাসাটা ছেড়ে দেবো। কেন? শিবলুর প্রতি যেভাবে মায়া বাড়ছে। তো যখন তুমি বুঝতে পারছো যে তুমি বেকার, তো তুমি বেকার থেকে আকার হতে পারো না? আই তুমি সুমনকে কি বলছো? ও, তুমি হরি সুমনের কথা বলতেছ? তুমি কি এখন হরিকে নিয়ে কথা বলার জন্য আমারে ফোন দিছো? মাহবুব তো গ্রামে গেছে। মাহবুবের সাথে একটু কথা বলার জন্য আসছিলাম। আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন? মানে আমাকে বলতে আপনার কোনো আপত্তি নাই, মানে আমার মনে হচ্ছে এটা আর কি। হ্যাঁ, বলা যায়। সাথে তো আমার বড় ভাইয়ের আবার একটা ভালো সম্পর্ক আছে। এটা আনফোল্ড হবে না বলেন আপনি? আমার সাথে একটা মেয়ের খুব ভালো সম্পর্ক। সম্পর্ক তো থাকতেই পারে, এটা তো অন্যায় না। মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। হয়ে যাক। না মানে আমার সাথে না, অন্য আরেকজনের সাথে। ও আচ্ছা, তো সেক্ষেত্রে আর কী করার আছে? আপনি তাহলে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করবেন, এই তো? না মানে আমরা একে অপরকে ভালোবাসি, বাট ওর ফ্যামিলি জিনিসটা জেনে মানে বিয়ে দিয়ে দিচ্ছে আর কি। আর আমার ফ্যামিলি জানে, বাট এখন যে মানে এখন যে সিচুয়েশনটা আপনাকে তো বলেছি, আমার অবস্থাটা আর কি, করবো ঠিক বুঝতে পারছি না।
আপনি বোধহয় আমার কাছে পরামর্শ চাচ্ছেন। এবং আপনার এই কাজের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে আপনার বেকারত্ব। আসলে কি বলবো, মানে যে অবস্থায় আপনি এখন আছেন তাতে তো আপনি নিজেই বললেন যে মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে, সেটা তো কোনো কথা না। আপনি যদি অন্য কোথাও বিয়ে করেন বা করতে চান সেটাও আসলে সম্ভব হবে কতটুকু আমি বুঝতে পারছি না। কারণ আপনি হয়তো একটাই কাজ করতে পারেন যে আপনার প্রচুর টাকা আছে, এসব কথা বলে টুলে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলেন, তারপর সে তো থাকবে না। দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে আপনার বেকারত্বের সমাধান করা, আর একটা হচ্ছে যে আমি জানি না কোথাও সিস্টেম আছে কি না, মানে যদি উল্টো দেনমোহর সিস্টেমে আপনি বিয়ে করতে পারেন, মানে ছেলেরা যেমন মেয়েদের দেনমোহর দেয় এক্ষেত্রে উল্টো হবে, আপনাকে মেয়ের দেনমোহর দেবে এবং কাবির নামায় লেখা হবে মনে করেন 3 কোটি টাকা। বিয়ে হয়ে যাওয়ার পরে সে আপনাকে 3 কোটি টাকা দিতেও পারবে না আর যাবেও না। সেটা তো মানে থাকতো, বা জিনিসটা আমি সিরিয়াসভাবে আপনাকে বলেছি আর কি। আমার কাছে কি মনে হয় জানেন, যে আপনার নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা আগে জরুরি। আপনি বেকার, আপনার টাকা পয়সা নাই, একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা তো আসলে থাকবে না যদি আপনার সঙ্গে আপনার বোঝাপড়াটা পরিষ্কার হয়। আপনি ভবিষ্যতে চাকরি করবেন কি না বা রোজগার করবেন কি না, করলে কীভাবে করবেন, এই বিষয়গুলো আমার মনে হয় যে আপনার নিজের কাছে পরিষ্কার না। আপনার নিজের কাছে পরিষ্কার থাকলেই হচ্ছে যে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে তাকে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে ইয়েস আমি এই 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 আমি সামনে করতে যাচ্ছি এবং আমি সাকসেসফুল হব, তখন কিন্তু মেয়েটি আপনার উপর নির্ভর করতে পারবে। তো সেক্ষেত্রে একটা সমস্যা না, আমার মনে হয় যে সবার আগে নিজের সঙ্গে বোঝাপড়াটা করে ফেলেন, কিন্তু সেই সিদ্ধান্তটাই আপনি নিতে পারছেন না। ঠিক আছে, আপনি যে পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে, কিন্তু আসলে এখন যে সিচুয়েশন হয়েছে অতটা আমার নিজের সম্পর্কে ভেবে আমার এমটা ঠিক করার সময়টা হয়তো পাবো না, যা করার ইমিডিয়েট ডিসিশন নিতে হবে। তারপর আপনাকে ধন্যবাদ পরামর্শটা দিয়েছেন। বাবু কবে আসবে? চলে আচ্ছা, ভাইকে বলেন না, ভাইকে বলেন না, ওকে আসি। হ্যাঁ, হ্যালো বাবা, কেমন আছো তুমি? ভালো নাই রে মা, আমি ভালো নাই। তুই মশাই নাই, মার সঙ্গে ফোনে কথা বলিস না, কেমন একটা অবস্থা বলছি কি? বাবা আমি, হ্যাঁ বল মা। হ্যাঁ বল বাবা, আমি এখন রাখি, পরে কথা বলবো, ঠিক আছে? শিখি তোমার সঙ্গে তো আমি সবসময় সব শেয়ার করি। আসলে সিচুয়েশনটা এমন হয়ে যাচ্ছে শিখি আর ওর মার সঙ্গে, মানে এটা ফ্যামিলিতে ভীষণ বড় একটা এফেক্ট ফেলছে, জয় তুমি সেটা জানো। আমার কাছে মনে হয় এটা আসলে সময়ের ব্যাপার, ঠিক হয়ে যাবে। একটা ম্যাচিউরড মেয়ে আর শিখি তো ভালো মেয়ে, ইমোশনাল ব্যাপার একটু থিতু হতে সময় তো লাগবে, আমাদের সেই সময়টা ওয়েট তো করতে হবে। জহির আমি জানি যে সব কিছু ঠিক হয়ে যাবে, বাট মানে এত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে সব কিছু কিছু, শিখিকেও ম্যানেজ করতে পারছি না, অ্যাট দ্য সেম টাইম তোমার আন্টিকেও ম্যানেজ করতে পারছি। বাট তুমি তো জানো যে ওদের একসাথে হওয়াটা, মিল হওয়াটা কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এমনি তাঙ্কের সঙ্গে যখন দেখা হবে আমি তো বলবোই, বোঝাবো, সেটি তো বলবো আমি। তবে এটা আসলে
ঠিক হয়ে যাবে, সময়ের ব্যাপার এই আর কিছুই না। আপনি নিজেও বাজে অবস্থার মধ্যে আছেন, বাট আমার মনে হয় যে মেন্টালি এতটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি একটু যখনই সময় পাও শিখিকে এবং তোমার আন্টিকে একটু ধৈর্য ধরার জন্য একটু বলো। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে ভালো আছে এমনি তো? হ্যাঁ, যাচ্ছিল কোথাও? হ্যাঁ, এই বেরোবো। হ্যালো। থ্যাংকস আপু। কেন? তুমি যে গিফট পাঠিয়েছ সেজন্য থ্যাংকস। ওয়েলকাম আপু। মা না তোমার শাড়িটা সবসময় পরে থাকে তাই? হ্যাঁ আপু, তুমি একটা ভুল করেছ। কি ভুল? তুমি ভুলে বাবার জন্য কিছু পাঠাও নি। ওহো, তাইলে মনে হয় ভুল করে বাসায় থেকে গেছে। ইস, সো সরি ভাইয়া। সরি বলার কিছু নেই, মনে করে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আপু, তোমাকে আমি একটা কথা বলবো। বল। মার নাও, মনটা খুবই খারাপ। ঠিক আছে বাবা, চিপে থাকবো। হ্যালো বল দোস্ত, আমার একটা উপকার করবি? কি উপকার? বাবার একটা গিফট দিতে না আমি ভুলে গেছিলাম, একটু দিয়ে আসবি ওর বাসায়? আমি আমার জীবনেও আর ওই বাড়িতে যেতে পারবো না। কেন? ওই বাড়িতে গেলে ওই খ্যাত জহিরের সাথে দেখা হবে, সে আবার কোনো কিছু বলে বসবে। আচ্ছা কিচ্ছু বলবে না, আমি বলে দিব, প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে, যাবো শুধু তোর জন্য। আচ্ছা তাহলে বিকালবেলা বাসায় এসে জিনিসপত্রগুলো নিয়ে যাস, ঠিক আছে? ওকে বাই। এই যে মুভিটা, এটা কিন্তু আপনার হলিউডে $3 million প্রফিট করেছে, একদম বিগ বাজেট মুভি। আসলে হয়েছে কি ভাই, আপনি এই যে ছবির বাজেট সম্বন্ধে বলে দিলেন,
যে ছবিটি বানাতে কত টাকা লেগেছিল তার অর্থ কী, যে আপনি এসব বিষয়ে ভাবার সময় পান? আমি আসলে পাই না। কারণটা কি জানেন? আমার মনে হয় কারণটা একটা, সেটা হচ্ছে মানে ফিনান্সিয়াল রেস্ট্রিকশন। আপনিও তো মাশাল্লাহ ভালোই আছেন। হ্যাঁ, ভালোই যদি থাকতাম, বাসা ভাড়া করে থাকি, আপনার মতো একটা বাসায় থাকতাম, একটা ফ্ল্যাটে থাকতাম, চারটা ফ্ল্যাট ভাড়া দিতাম না। তো হয় কি, আমাদের আমরা যারা মোটামুটি অভাবের মধ্যে দিয়ে চলি, মাথায় সবসময় অভাবটাই করে এবং মনে হয় ওইটা কী করে ফেস করব, আমার প্রধান কাজ সেটাই। আর আপনাদের যাদের মোটামুটি সে কষ্টটুকু নেই, তারা এর বাইরে অন্য চিন্তা করতে পারেন, আমরা পারি না। এই যে শিপলু, ওকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা সেটা জানি, কিন্তু আমার কিন্তু ইচ্ছে করে ওকে আমি প্রতিদিন একটা করে জামা দিই। না ভাই, শিপলু শিক্ষিত ছোটোবেলা থেকে ওরা কেউ প্রচুর বিলাসিতা এসবের মধ্যে কিন্তু বড় হয়নি, সীমিত আয়ের মধ্যেই আমাদের। আমরা তো ইনফ্যাক্ট কেউ কোটিপতি না, কষ্ট মষ্ট করে এই বাড়িটা করেছি, এইটাই যা পার্থক্য। আপনারা যেমন, আমরাও তেমনই। এটা 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 তো এটা আপনি যেটা বললেন সেটা হচ্ছে যুক্তির কথা, ভাবে আবেগের কথা না। আপনি সবসময় চাইবেন আপনার সন্তানের জন্য সর্বোচ্চ কাজটি করতে, তাই না? কাজ করবেন, একদিন সকাল থেকে শিপলুকে নিয়ে বাসে করে হোল ঢাকা শহর ঘুরবেন, তাতে শিপলুর কোনো আপত্তি নেই, আমারও কোনো আপত্তি নেই। আমার যদি ভাবি সামর্থ্য থাকত, আমি ওর জন্য সুন্দর একটা হেলিকপ্টার নিয়ে যেতাম। কি শিপলু, হেলিকপ্টার উঠবা? ছোট হেলিকপ্টার না, বড় হেলিকপ্টার। বড় একদম, ওই যে আঙ্কেল আন্টি তোমাকে রিয়েল হেলিকপ্টার এনে দেবে, ছাদের উপরে হেলিপ্যাড বানাবো আমরা, ওখানে হেলিকপ্টার ল্যান্ড করবে। আমি দুই হাত তুলে মোনাজাত করছি, আল্লাহ যেন আপনার এই ফরিয়াদ শুনে মনের বাসনা যেন পূর্ণ হয়। ভাবি কি মুভি টুভি দেখেন মুভি হলে? যে বাসাতেই দেখা হয়, আসলে বাইরে যাওয়া হয় না। আচ্ছা, বাসাতে তার একটা দোষ আছে, সে আবার খুব কান্নার দৃশ্য দেখলে খুব সহজেই কেঁদে ফেলে। আচ্ছা, সে বোঝেই না যে ওখানে অভিনয় হচ্ছে। তুমি এসব কি শুরু করলে? কোন সব? এই যে তোমার মেয়েকে বাসায় তুলে আনলে, আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসি, দোষের কি? অবশ্যই দোষের। কিভাবে, এতদিন কোথায় ছিলে? তুমি কে? আমি? আমি তোমার পরামর্শক, এখনো সময় আছে, তোমার মেয়েকে সব কিছু খুলে বলো। না, কিছু হয়নি মা। মা, মা আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে এই বাসা থেকে যাবে না? না, আমি আমি কোথাও যাব না, আপনি শান্ত হন। পানি খাবেন? পানি খাবো। বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো, চা খাবে, আসো। না আন্টি, আজকে আর আসবো না, আমার কাজ আছে, তো আমি চলে যাই। বাইরে থেকে চলে যাবে? জি আন্টি। চা। আমি আসলে শিখির কোন খালারই ছেলে না, আমি আর শিখি একই ইউনিভার্সিটিতে একসাথে পড়ালেখা করি। একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অমনি আর্জেন্ট তোমার শিখির মা তোমার খালা হয়ে গেল না?
তা খালার কাছে কি কাজ? না মানে ওই শিখি তো আসলে এখানে থাকে না। কই থাকে? শিখি শিখির আসল বাবার কাছে থাকে। আসল আসল বাবার কাছে গেছে? হ্যাঁ গুড, এটা ভালো হয়েছে, ভালো ভালো। আমি তাহলে যাই। হ্যাঁ এই বেদব কি? ওয়ালাইকুম আসসালাম, গুড বাই, গুড। শোনো না না, গুড গুড গুড, তুমি আসলে ভালো। আমি একটা কথা জিজ্ঞেস করি? এই খুব দরকার জিজ্ঞেস করা, খুব বেশি প্রয়োজন হলে জিজ্ঞেস করো না, খুব যদি অসম প্রয়োজনীয় হয় তাহলে জিজ্ঞেস করো। আসলে আপনি কি, আপনার পরিচয়টা? তুমি কি বেয়াদব সত্যি? যাও মিয়া, যাও যাও যাও, তারপর তারা যাও।